হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আপনাদের সকলের জন্য আজকে মজাদার আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এটা হচ্ছে ক্যারামেল দই। ক্যারামেল দইয়ের একটা রেসিপি, যারা বলেন যে দই দোকানের মতন হয় না, ঘরে পাতলে সুন্দর হতে চায় না, তো তাদের জন্য আজকে আমাদের এই রেসিপিটা। আজকে প্লাস্টিকের পাত্রেও যে এত সুন্দর দই হয় দোকানের মতো একেবারে, তো সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। যে কোনো পাত্রে আপনি দই পাততে পারবেন যদি রেসিপিটা আপনার পারফেক্ট থাকে, মানে আপনারা যদি সঠিক নিয়মটা ফলো করে দইটা বানান, তাহলে আপনাদের দইটাও দোকানের দইয়ের মতন হবে। তো দই তৈরির জন্য এখানে আমি 4 লিটার দুধ নিয়েছি আজকে। তো 4 কেজি দুধকে আমি জাল করে 2 কেজি পরিমাণ করে নিব। তো কিছুক্ষণ জাল করার পর এখন আমি এর মধ্যে চিনি অ্যাড করে দিতেছি। চিনি আমি এখানে 1 কাপ পরিমাণ দিব। আপনারা যদি মিষ্টিটা বাড়িয়ে খেতে চান তাহলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। আমরা একটু মিষ্টিটা কম খাই বিদায়, মানে একটু কমই দিব। আর যেহেতু ক্যারামেল তৈরি করব, ক্যারামেলের মধ্যেও চিনি ইউজ করা লাগবে, তো তার জন্য এখন একটু কমিয়ে দিলাম চিনিটা। এই যে দেখুন, জাল করতে করতে কিন্তু দুধটা অর্ধেক হয়ে গিয়েছে। তো এবার এখন ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেল তৈরি করার জন্য আরেকটা পাত্র বসিয়ে দিলাম চুলায়। তো এর মধ্যে এখন 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি, দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি, দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে সুন্দর করে একটা ক্যারামেল তৈরি করে নিব। মানে ক্যারামেলের কালারটা কিন্তু বেশি ঘন করা যাবে না, মানে কালো করা যাবে না, তাহলে তিতা লাগবে খেতে। একটা লালচে একটা কালার আসলে, তারপরে এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম কিছু দুধ। দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আগে ক্যারামেলের সাথে মিশিয়ে নেব, তারপরে বাকি দুধটা সবটুকু ঢেলে দিব। বাকি দুধটা ঢেলে দেওয়ার পর তারপরে আরও 4 থেকে 5 মিনিট একটু জাল করে আর একটু গাঢ় করে নিব। দেখুন কতটা কালার, একটা ক্রিমি ক্রিমি একটা কালার চলে এসেছে, কত সুন্দর একটা কালার। দুধটা গাঢ় হয়ে গিয়েছে, তো এখন চুলা থেকে নামিয়ে নিলাম। নামিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে একটু ঠান্ডা করে নিব। আবার বেশি ঠান্ডা করব না, একটা আঙুল যাতে চুবিয়ে রাখা যায়, আঙুলটা যাতে গরমটা সহ্য হয় সে অনুপাতে ঠান্ডা করে নিব। তারপরে এর মধ্যে এই যে আমি এখন এই যে ছোটো ছোটো কাপে যে বাজারে দই কিনতে পাওয়া যায় সেই 2টা কাপ নিয়ে নিলাম। এগুলো 20-25 টাকা করে বিক্রি করে বাজারে। তো এই দইগুলোকে এখন ভালো করে ফেটিয়ে 2টা কাপে আমি এখন এর মধ্যে ঢেলে দিব। যে কোনো মিষ্টি দই তৈরি করতে ভালো একটা দই বীজ লাগে, মিষ্টি একটা দই লাগবে মিষ্টি দই তৈরি করতে, তাহলে পারফেক্টভাবে হবে দইটা। তো এই ভালো করে মিশিয়ে এখন আমি ফেনা তৈরি করে নিব, ফেটিয়ে নিব ভালো করে, দুধ আর দই যাতে ভালো করে মিশে যায় একসাথে। এই যে দেখুন, দই তৈরির জন্য আমি আজকে 2টা পাত্রে দই তৈরি করবো। একটা হচ্ছে মাটির পাত্র আর একটা হচ্ছে এই যে প্লাস্টিকের বক্স। তো দুইভাবে আমি আজকে দইটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর ফেনা উঠে এসেছে। তো এখন আমি একইভাবে 2টা পাত্রে দইটা ঢেলে নিব। মানে মাটির পাত্রটাতে আমি একটু দই লাগিয়ে নিয়েছিলাম আগে। এই যে এখন উপর থেকে ঢালতেছি, উপর থেকে ঢাললে উপরে সুন্দর একটা সরের লেয়ার হয় দইটা তৈরি হওয়ার পরে, আর খেতেও অনেক মজা লাগে। আর এই ক্যারামেলটা তৈরি করে দেওয়াতে কিন্তু দইয়ের ফ্লেভারটা অনেক সুন্দর হয়, ক্যারামেলে একটা ভাব থাকে। আপনারা যদি দইয়ের কালারটা লাল করতে চান তাহলে ক্যারামেলটা আর একটু বাড়িয়ে তৈরি করবেন, তাহলে লাল কালার হবে। আমি শুধু ক্যারামেলের ফ্লেভারটা চাচ্ছিলাম, তার জন্য আমি একটু কম করে নিয়েছি আজকে ক্যারামেলটা। এই যে দেখুন, একইভাবে প্লাস্টিকের বক্সেও ঢেলে নিলাম। আর ছোটো ছোটো 2টা কৌটা ছিল যে দইয়ের, ওইগুলোতেও একইভাবে ঢেলে নিব। তো দেখুন কিভাবে আমি আজকে তৈরি করব। আমি কিন্তু সনাতন পদ্ধতিতে দইটা তৈরি করব আজকে। তো দইটা বসানোর জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে ছোট একটা কাঁথা দিয়ে তারপরে ঢেকে রেখেছিলাম 10 মিনিটের জন্য, চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে, যাতে এর ভিতরে মানে একটু গরম একটা ভাব সৃষ্টি হয় এর জন্য। তারপর আমি চুলাটা অফ করে দিয়েছি। তো মাটির পাত্রটা বসিয়ে দিলাম এখন প্যানের মধ্যে, বসিয়ে তারপর উপর থেকে আরেকটা মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে তারপরে যে কাঁথাটা চারপাশ থেকে মুড়িয়ে এই মানে মাটির পাত্রটাকে ঢেকে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো একইভাবে আরেকটা চুলায়ও আরেকটা বড় একটা পাতিলের মধ্যে একটা টাওয়াল দিয়ে গরম করে নিয়েছিলাম, এর মধ্যে এখন প্লাস্টিকের বক্সটা দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ওইটা যেভাবে ঢেকে দিয়েছিলাম এই টাওয়ালটাও চারিদিক পাশ থেকে মুড়িয়ে বক্সটাকে ঢেকে দিব। তারপরে সারা রাতের জন্য রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে, আর এর মধ্যে কিন্তু আমি একবারও নাড়াচাড়া করব না। এই যে দেখুন, এখন সকালবেলা আপনাদেরকে দেখাচ্ছি দইটা কীরকম হলো, চলুন সকলে দেখে নেওয়া যাক। প্রথমে মাটির পাত্রের দইটা দেখাচ্ছি কীরকম হয়েছে। মাশাআল্লাহ, দেখুন কতটা সুন্দরভাবে দইটা বসেছে, আর কত সুন্দর একটা কালার এসেছে, আর উপর থেকে একটা সরের লেয়ার পড়েছে, তাই না?
দেখেই মনে হচ্ছে যে খেয়ে ফেলি, অনেক ইয়ামি হয়েছিল, মজা হয়েছিল, তার জন্য আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখুন প্লাস্টিকের বক্সেরটাও কীরকম হলো, এই যে ঢাকনাটার মধ্যে হালকা একটু লেগেছিল বিধা, একটু ট্যাপ ট্যাপ ভাব হয়েছে, তো এটাকে আমি 3-4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজ থেকে নামানোর পর দেখুন কীরকম হলো, এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, আর দেখতেও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই মজা হয়েছিল। এই যে দুইটা দই, দুইটা বক্সের দই অনেক সুন্দর হয়েছে, মাটির পাত্রটাও যেরকম সুন্দর হয়েছে এই প্লাস্টিকের বক্সেও কিন্তু একই রকম ভালো হয়েছে। এই যে দেখুন একটুও পানি নাই ভিতরে, আর কতটা স্মুথ হয়েছে, আর কতটা সুন্দর হয়েছে, আর উপরে সরের লেয়ারটা দেখছেন তো কত সুন্দর, কত মোটা একটা সরের লেয়ার পড়েছে, অনেক মজা এই দইটা খেতে। আশা করছি রেসিপিটা হুবহু ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝবেন যে কতটা মজা হয়েছে এটা। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।